আপনিও কি সেই সন্দেহ থেকে বাঁচতে পারবেন? আমার শত্রু বলতে তো আপনি আর মিশকা, এই তো আর কে। ডক্টর সূর্য সেনগুপ্ত ফিরে আসার পর মিশকাকে আরো বেশি করে ঘৃণা করবে, আর সেই কারণে মিশকা আপনাকে। তখন পারবেন তো এত কিছু সহ্য করতে? কি চাও, কি চাও তুমি? আমার আর কি চাই আপনার কাছ থেকে মিস্টার পারিজাত সেন? আপনি তো পয়সাওয়ালা গরিব, আপনার কাছে শুধু টাকাই আছে আর কিছু না। তাহলে তো ভনিতা করছো কেন? উত্তর চাই আমার। কিসের উত্তর? আমার বানানো সব জিনিস আপনি নষ্ট করে দিচ্ছেন। আমি? হ্যাঁ আপনি, আমি নিজে দেখেছি আপনাকে। কেন করছেন এসব? কি চাই আপনার? বন্ধ করুন এসব। ও, এটা বলতে এসছো এখানে? পথে এসো, পথে এসো দীপা। দীপা বাড়িতে না এসে তাহলে গেল কোথায়? আমার তো টেনশন হচ্ছে, কোন রকম বিপদে পড়লো না তো? অর্জুন, আমার তো খুব ভয় করছে, মার কিছু হবে না তো? কিচ্ছু হবে না, রূপার ইংশকুটির মা খুব স্ট্রং। আচ্ছা দীপা, ও বাড়িতে যায়নি তো? মানে তুমি সেনগুপ্ত বাড়ির কথা বলছো? এক্স্যাক্টলি, আপনি একবার ফোন করে দেখুন না। ফোন করবো? হ্যাঁ বেশ, তাই করছি। হ্যালো বাবা। হ্যাঁ আমি বলছি, বলছি দীপা ও বাড়িতে গেছে। দিদি এ বাড়িতে কি করতে আসবে? ও, তোমাকে যে প্রশ্নটা করছি সেই প্রশ্নটার সরাসরি উত্তর দাও না। না, আপনি হঠাৎ ওর খোঁজ করছেন, আপনাকে টেন্স তো লাগছে, সব ঠিক আছে তো? আমি রাখছি। বৌদি, আপনি দীপার কোনো খবর পেলেন? এখনই আপনাদের দাদার সাথে কথা হলো ফোনে, শুনে মনে হলো বালিগঞ্জের কোথাও আছে। আমার মনে হচ্ছে মিশকার বাড়ি গেছে। সে কি বলছো তুমি? দীপা মিশকার বাড়ি গেছে এতদিন পরে, কিন্তু কেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না দাদা। না, এটা যদি সত্যি হয় তার নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। দাদু ভাই, মা মিশকান্তের বাড়ি গেছে, আমার তো খুব ভয় করছে। আমারও, পচান্তি যদি মাকে কিছু করে দেয়? কিচ্ছু হবে না দিদি ভাই, তোমাদের মায়ের কিচ্ছু হবে না, পচান্তি কিচ্ছু করতে পারবে না, পচান্তি তো এখন জেলে। কিন্তু ওর পাপাই তো আছে, কোনো চান্স নেওয়া যাবে না। আমি এক্ষুনি দেখছি। না দাঁড়ান, আমি দাদাকে একটা ফোন করে দেখছি এক্ষুনি। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।